নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অক্টোবর মাস আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকের এই দুর্গাপুজোর মাস খুব ভালো কাটুক, সপরিবারে আনন্দ করুন এবং আপনাদের জীবনে মা দুর্গা দুর্গতি নাশ করুক, আমি এই মা দুর্গার কাছে কামনা করি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বৃশ্চিক রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকম ফল পাবেন। এটা চন্দ্র রাশি ধরে কিন্তু এই রাশিফলটি করা হচ্ছে, হুবহু মিলবে এটা কখনোই নয়। কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 80%, কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 60%, কারো ক্ষেত্রে 70%, অর্থাৎ এটি ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে। অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, গ্রহের গোচর, এগুলো সমস্ত কিন্তু দেখার বিষয়। এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক আলোচনা। এটা আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। কি রেজাল্ট পেতে চলেছেন বৃশ্চিক রাশির মানুষ অক্টোবর 2022? প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, গ্রহের গোচরটা একটু বলে দিই। 16 অক্টোবর 2022 আপনার মঙ্গল রাশি পরিবর্তন করছে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে এবং 18 অক্টোবর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে, 26 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে এবং শনি 23 অক্টোবর মকর রাশিতে থেকে বকরি থেকে মার্গী হবে। কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, দেখুন আপনাদের মঙ্গল আপনার সপ্তমভাবে অবস্থান করছে। দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা মাসের মাঝামাঝি পর্যন্ত কোনো কিন্তু তেমন সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি বৃশ্চিক রাশির মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল কিন্তু ভালো, কিন্তু 16 তারিখের পর থেকে মঙ্গল যখন আপনার রাশি পরিবর্তন করে আপনার রাশির অষ্টম স্থানে চলে যাবে, বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে আপনার ছোটোখাটো চোট আঘাত লাগা, হাড়ে যন্ত্রণা, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যাদের হাড়ের ব্যথা আছে, পায়ের ব্যথা, ব্যাক পেন, কোমরে ব্যথা, এগুলো কিন্তু বাড়বে আপনাদের 16 অক্টোবর 2022 পর থেকে। এবার আসি আর্থিক স্থিতির জায়গায়। দেখুন, আপনাদের ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে শনি, দেখুন তৃতীয়ভাবে শনি কিন্তু গোচরে কিন্তু খুব শুভ ফল কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ যারা মাস কমিউনিকেশনের সঙ্গে পড়াশোনা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আইটি ফিল্ডে কাজ করছেন, আপনি টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো, আপনি গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু শুনি আপনাদেরকে কিন্তু এই সব সেক্টর থেকে প্রচুর অর্থ কিন্তু আপনাকে দিবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ এটা লিখে নিতে পারেন, কারণ আপনাদের চতুর্থপতীয় শুনি, আপনাদের চতুর্থপতীয় সুখ সাধনের জায়গা ওভারঅল মোটামুটি দেখা যাচ্ছে। তবে মানসিক টেনশন, উদ্বেগ একটু হলেও আপনাদের থাকবে। পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমভাবেই সক্ষেত্রিক অবস্থান করছে। দেখুন, এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো, উচ্চ শিক্ষা যারা করবেন ভাবছেন,
বা কোনো কিছুতে অ্যাডমিশন নেবেন যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আরও ফার বেটার রেজাল্ট আপনারা নভেম্বর থেকে কিন্তু পাবেন, যখন আপনার বকরি থেকে মার্গি হয়ে যাবে বৃহস্পতি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু আপনাদের ভালো দেবে, এডুকেশনের জায়গা এবং সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের কিন্তু আসতে চলেছে। সন্তান ক্ষেত্র নিয়ে আপনাদের যথেষ্ট ভালো এবং আপনাদের এই সময় আর্থিক স্থিতির জায়গাও মজুদ হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, আপনি ধনু বৃশ্চিক রাশি মানুষ, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, শেয়ার বাজার গোল্ড চাঁদি জেমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি প্রেমের ক্ষেত্রে, দেখুন প্রেমের ক্ষেত্রটা কিন্তু আপনাদের শুভ, এই 2022 অক্টোবর মাস আপনাদের প্রেমের ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসবে, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে এবং প্রেমের ক্ষেত্রে একটা জোয়ার দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ সার্বিক একটা শুভ ফল আপনার কিন্তু আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যারা ইয়াং জেনারেশন আছে কি না, প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, দেখুন যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং শত্রু কিছুটা হলেও শান্ত আপনাদের হবে, শত্রু মোকাবেলার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি মঙ্গল আপনার রাশিতে 16 তারিখ 15 তারিখ অবধি অবস্থান করবে, তারপরে 16 তারিখে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে মঙ্গল অষ্টমভাবে চলে গিয়ে ম্যারিড লাইফের জায়গাতে কিন্তু ডিস্টার্ব করবে, আমি আবারও বলছি স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য তৈরি হবে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে আপনারা সাবধানতা অবলম্বন করেন, কারণ শুক্রও নিচস্থ, অর্থাৎ 5-6 জন মিলে যারা ব্যবসা করছে এখানে কিন্তু বিশেষভাবে নজর রাখুন, কারণ জ্যোতিষশাস্ত্রটা এখানে যে আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া, সবটা কিন্তু ভালো হতে পারে না, একটা মাসে সব কিছু ভালো হতে পারে না, বেশ কিছু দিক কিন্তু সমস্যা বহুল থাকে, সেটাই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনার সামনে কিন্তু তুলে কিন্তু ধরবে। এবং যেহেতু অষ্টম স্থানে চলে যাচ্ছে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে এবং এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, আমি আবারও বলছি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে সপ্তমপতি এবং রাশির অধিপতি অষ্টমভাবে এটা নিচস্থ, যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন এই মাসটাতে খুব একটা বিয়ের ব্যাপারে কিন্তু এগাবেন না। অর্থাৎ অক্টোবর মাসে বিয়ের ব্যাপারে দেখাশোনা করা বা এই জায়গাটা কিন্তু আপনারা করবেন না, একটু দাঁড়িয়ে যান, দেখবেন সবুরে কিন্তু মেয়া ফলে একটা কথা আছে। এবার আসি আপনাদের ভাগ্যভাব, দেখুন ভাগ্যাধিপতি চন্দ্র খুব যে খারাপ আমি বলবো না, কারণ বৃহস্পতি আপনাদের পূর্ণ দৃষ্টি দিচ্ছে, আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কি না গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে, অর্থাৎ আপনাদের এই যে ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যক্ষেত্রে কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু ঘটাচ্ছে বৃহস্পতি, এবং আপনাদের এ মাসে ছোটোখাটো ভ্রমণ যাত্রার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মের জায়গাটা যদি বলি কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা আপনাদের হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, আমি আবারও বলছি কর্মের জায়গাটা নিয়ে কিন্তু যাদের একটু সমস্যা চলছে সেটা কিন্তু কাটবে, কিন্তু 17 অক্টোবর 2022 পর কর্মক্ষেত্রে চাপ থাকবে, অর্থাৎ একটা পলিটিক্স চলবে কর্মক্ষেত্রে, আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনাকে ল্যাং মেরে একজন উঠার জন্য কিন্তু পলিটিক্স কিন্তু করবে, এই জায়গাটা বিশেষভাবে নজর রাখুন, কারণ কর্মক্ষেত্রের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসতে কিন্তু চলেছে, এটা নিশ্চিত রূপে কিন্তু এটা কিন্তু আমি বারবার বলছি। অর্থাৎ যারা কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো আপনারা 16 তারিখের আগে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন, কর্মক্ষেত্রে এই সময় কোনো বড় ধরনের সিদ্ধান্ত, কর্ম পরিবর্তন করার এই সময় কোনো বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না, যদিও একাদশভাবে বুধ অবস্থান করছে সফলতা আপনাদেরকে আলটিমেটলি দিবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাধাও কিন্তু আপনাদের সৃষ্টি করবে, এবং শুক্র দ্বাদশভাবে চলে আসছে ভোগটা আপনাদের বৃদ্ধি করবে, ভোগ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের
ভোগের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার।